আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বৈশ্বিক এই মহামারীর সময়ে তোমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ নিয়মিত তোমাদের অনলাইনে পাঠদান করাচ্ছে। আশা করি তোমরাও বাসায় থেকে তোমরা নিয়মিত তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমরা আমাদের নিয়মিত কার্যক্রমের সাথে আমিও আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে মিলিত হচ্ছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ শিহাবুল আলম, তোমাদের অধ্যক্ষ স্যার। আজকে যে বিষয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব, আমাদের প্রিয় কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা সেই দিন এই মাঠ কবিতা নিয়ে। চলো আমরা কবিতা শুরু করার পূর্বে আমরা বাংলার অপরূপ প্রাকৃতিক কিছু সৌন্দর্যের ছবি দেখে আসি। ছবি দেখলে আমাদের বাংলার অপরূপ প্রকৃতির সম্পর্কে সম্যক ধারণা আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখে নিলাম ছবিগুলো। আমরা আমাদের এই সুন্দর পৃথিবী ছেড়ে প্রত্যেক মানুষ একদিন চলে যাবে, কিন্তু আমাদের কোনো কিছুই বসে থাকবে না, সব কিছুই তার নিয়মতান্ত্রিকভাবেই পরিচালিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমন কিছু বিষয়ই জীবনানন্দ দাশ তার এই কবিতার মধ্যে নিয়ে এসেছে। আমরা এই কবিতা আলোচনা করার পূর্বে কবিতা থেকে আমরা কী শিখতে পারব, তোমরা কী শিখতে পারবে, এই বিষয়গুলো আমরা একটু জেনে নিচ্ছি। আমরা প্রথমে জানব আমাদের প্রিয় কবি জীবনানন্দ দাশ এর জীবন ও কর্ম সম্পর্কে আমরা বলতে পারব। আমাদের প্রিয় জন্মভূমি বাংলার নৈসর্গিক পরিবেশ সম্পর্কে বলতে পারব, মানুষ ও সভ্যতার নশ্বরতা সম্পর্কে। সব নশ্বর হয়ে যাবে, কেবলমাত্র ঈশ্বর নশ্বর নয়, আল্লাহ নশ্বর নয়। আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনে নেই। আমাদের এই প্রিয় কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন বরিশাল জেলার বরিশাল শহরে, যার জন্ম হলো 1899 খ্রিস্টাব্দের 22 অক্টোবর। তিনি মৃত্যুবরণ করেন 1954 খ্রিস্টাব্দে। তার পিতার নাম সত্যানন্দ দাস, মাতার নাম কুসুম কুমারী দাস। আমরা জানি তিনি বরিশালেই ব্রজমোহন স্কুল, ব্রজমোহন কলেজ, কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাস করেন। আশ্চর্যের বিষয়, ইংরেজি সাহিত্যে এমএ পাস করার পরও তিনি বাংলায় অনেক গ্রন্থ রচনা করেন। তার রচিত গ্রন্থ সম্পর্কে আমরা একটু জেনে নেই। প্রথমেই আমরা জানতেছি তার রচনা ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন। যে বনলতা সেন তাকে অনেক বেশি বিখ্যাত করেছিল, মহাপৃথিবী, তারপরে 7টি তারার তিমির, কবিতার কথা, রূপসী বাংলা এবং মাল্যদা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই কবিতা শুরু করার পূর্বে আমরা এই কবিতার মৌলিক কিছু শব্দ জেনে নেই। স্তব্ধ, নীরব, স্বাদ যার অর্থ হলো ইচ্ছা, মাঠ আমরা জানি, প্রান্ত চিরকাল আমরা জানি, আজীবন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসুন আমরা মূল কবিতায় পর্যায়ক্রমে আমরা কবিতার মূল বিষয়গুলো ইনশাআল্লাহ আলোচনা করব। দেখো কবিতার শুরুতেই রয়েছে, আমি প্রথমেই বলেছি আমরা থাকব না, এই পৃথিবী নশ্বর, এই পৃথিবী কোনো কিছুই থাকবে না, সবই শেষ হয়ে যাবে, কিন্তু আমি থাকবো না বলে পৃথিবীর কোনো কিছু বন্ধ হয়ে যাবে, পৃথিবীর সব কিছুই চলমান থাকবে, আমার জন্য কোনো কিছুই বসে থাকবে না। দেখো কবি সে কথাই তার কবিতার মধ্যে নিয়ে এসেছেন। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। আমি থাকবো না বলে পৃথিবী নদী তার স্বপ্ন দেখবে না, তার বহমান গতি চলবে না, এমন না। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ধরে,
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে দেখো চমৎকার এখানে কিছু ছবি রয়েছে। এই যে কৃষক আমরা দেখতে পাচ্ছি, এই কৃষক হয়তো একদিন থাকবে না, কিন্তু কৃষি কাজ থাকবে। নদীতে আমরা নৌকা পালতোলা নৌকা দেখতেছি, নৌকার মাঝি হতে থাকবে না, কিন্তু নৌকার এই বহমান গতি থাকবে, নৌকা থাকবে, অন্যজন তার দায়িত্ব গ্রহণ করবে। মাছরাঙ্গা পাখি, কদম ফুল এবং কৃষাণী যে কাজ করতেছে, চমৎকার ধান ফুল চাঁদ কোনো কিছুই কিন্তু আমার জন্য বসে থাকবে না। তারা সেগুলোর কাজ প্রতিনিয়ত চলতেই থাকবে, আমি চলে যাব বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আজকে আমরা যে এখানে জানাজার দৃশ্য দেখতেছি, মুসলিম হিসেবে এই যে জানাজা, হিন্দু হলে অন্য কিছু চিতায় পড়বে, মুসলিম হলে কাফনে, আমরা এটাও জানি, খ্রিস্টানদের কফিনে, যেভাবে ধর্মেরই হোক না কেন, মৃত্যুর পরে তার জীবনাবসান ঘটার পরে আমাদের যে পরিণতি সেটাই করবে। তাই বলে আমার জন্য তোমার জন্য কোনো কিছু অপেক্ষমান থাকবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ছোট্ট দুটো গানের কলি তোমাদের শোনাচ্ছি, দেখো। এই পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে রবে, এই সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পৃথিবী থেকে আমরা চলে যাব, কিন্তু পৃথিবীর সব কিছু ঠিক থাকবে। আমার স্বজন যারা রয়েছে, আমার জন্য হয়তো দুই চার দিন, তিন দিন, পাঁচ দিন, দশ দিন, চল্লিশ দিন, দুই চার মাস বিলাপ করবে, কান্না করবে, আমার কথা মনে করবে, তারপরে একদিন ভুলে গিয়ে তারাও স্বাভাবিক হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা নিজেরা কতজনের জানাজা পড়েছি, কতজনকে দাফন দিয়েছি, যে একদিন আমার জানাজা মানুষ করবে, আমাকেও দাফন দেবে আমার স্বজনরা। সেজন্য আমরা প্রস্তুতি নেই, এবং আমরা এই দুনিয়ার জীবনেই কিন্তু আমাদের সে প্রস্তুতি নিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো জীবনানন্দ দাশ কত সুন্দর করে বুঝাতে চাচ্ছেন, চালতা ফুল কি আর ভিজেবে না শিশিরের জলে, আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজেবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে চালতা ফুল। এই যে শীতের সময়ে, এই যে শরতের সময়ে চালতা ফল হয়, চালতা ফুল হয়, আমি থাকবো না বলে চালতা ফুল কি শিশিরের জলে ভিজবে না, আমার জন্য কি শিশিরের জল থমকে যাবে না, কোনো কিছুই থাকবে থমকে যাবে না। যেটা আমি একটু একটু বললাম, যে নদীতে মাঝি আসে ওই মাঝি হয়তো থাকবে না, ওই নৌকায় অন্য মাঝি আসবে, নদীর বহমান দ্বারা থাকবে, কৃষক হয়তো থাকবে না, কিন্তু কৃষি কাজ চলমান থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবেই একদিন আমরা এই পৃথিবী থেকে বিদায় নেব, পৃথিবীর সব কিছু ঠিকঠাক থাকবে, শুধু আমি তুমি থাকবো না। তারপরেও কেন আমাদের অহংকার, আমরা অনেকেই আসি এই পৃথিবীকে নিয়ে আমাদের জীবন কর্মণে অনেক বেশি অহংকার করি, অহংকার করার কিছুই নেই। দেখো লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, আমি মরে গেছি তাই কি লক্ষ্মী পেঁচার কোনো আবেগ আছে, কোনো সুখ আছে, সে কি তার মতোই প্রকৃতি, তার মতোই চলবে, পাখি পশু পাখি তার মতোই চলবে। আমরা কখনো কখনো হয়তো দেখি বাড়ির প্রধান ব্যক্তি মারা গেলে পরে অনেক আমাদের গৃহপালিত যে সমস্ত পশু রয়েছে তারাও স্তিমিত হয়ে যায়, আমাদের মনের ভিতরে মনে হয় যে আমাদের গাছপালা আকাশ বাতাস প্রকৃতি যেন স্তিমিত হয়ে গেছে। আসলে কি তাই? না, আমাদের মন স্তিমিত হয়ে গেছে, আমাদের মন মরে যায় তাই মনে হয় যে এগুলো সব বুঝি স্তিমিত হয়ে গেছে, আসলে তা না, সেগুলো স্বাভাবিকভাবেই চলতে থাকে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কত চমৎকারভাবে আমার তুমি না থাকলেও এইসব ফুল, এইসব প্রকৃতি সব কিছু ঠিক মতোই চলবে। চারদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, চারদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, দেখো আকাশে চাঁদ উঠেছে, সে চাঁদ উঠবেই, ভিজে গন্ধ মৃদু যে শব্দগুলো থাকে সে শব্দগুলো চলমান থাকবেই। আমরা দেখি আমাদের খেয়া ঘাটে নৌকাগুলো কী করে, এমন তো হয় না যে নৌকার মাঝি খেয়া ঘাটে নৌকা নিয়ে আসে না, এমন কি হয় যে হয়তো সীমিত সময়ের জন্য একটু সুখ আসে, কিন্তু ওই পাড়াপাড় কাজ কিন্তু চলতেই থাকে, খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, তারা তাদের কাজ কিন্তু ঠিক মতো চলে যাবে। পৃথিবীর এই সব গল্প
বেঁচে রবে চিরকাল, শুধু অবস্থার পরিবর্তন করবে হয়তোবা। কিন্তু তাই বলে এই সব গল্প, এই দোয়েল পাখি, এই যে প্রজাপতি, এই যে শাপলা ফুল, এই যে প্রকৃতি, এই যে হাঁস, এই ঝর্ণার ধারা, এগুলো কোনো কিছু থেমে যাবে না। আকাশে চাঁদ ওঠা, পূর্ব আকাশে সূর্য ওঠা, কোনো কিছু তুই কিন্তু থেমে যাবে না, সব তার আপন গতিতেই চলতে থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এশিরিয়া ধুলো আস বেবিলিন, বেবিলন ছাই হয়ে আছে। দেখো অনেক সভ্যতা পৃথিবীতে ছিল, অনেক বড় বড় অট্টালিকা ছিল। আমরা অনেক সময় কাজ করতে গিয়ে, মাটি খনন করতে গিয়ে অনেক বড় বড় পাথর অট্টালিকা পাই, দেখা যায়, চিহ্ন দেখা যায়। তার মানে কি? এগুলো থেকে বোঝা যাবে যে আমাদের পূর্বে অনেক বড় বড় অট্টালিকা ছিল, এগুলো ধ্বংস হয়ে গেছে। আমাদের অনেক বড় বড় মনীষীরা ছিল, তারা শেষ হয়ে গেছে, চলে গেছে। তাই বলে তাদের জন্য কোনো কিছুই থেমে রয় নাই, থেমে থাকে নাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবেই আমাদের জীবন চলবে, জীবন থেমে যাবে, জীবন শেষ হয়ে যাবে, আমরা পরপারে চলে যাব। তাই বলে আমাদের জন্য কোনো কিছুই থমকে দাঁড়াবে না, আমাদের জন্য কোনো কাজ থামবে না। দেখো এই কবিতাটির আলোকে আমি তোমাদের একটি অ্যাসাইনমেন্ট দিচ্ছি। তোমরা জানো আমাদের সরকার, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী তোমাদেরকে অ্যাসাইনমেন্ট করাতে বলেছেন। আমরা সরকারি নিয়মে তোমাদের অ্যাসাইনমেন্ট করাবো। আমি এই কবিতার উপরে তোমাদের একটি অ্যাসাইনমেন্ট দিচ্ছি, আশা করি তোমরা সবাই প্রস্তুত করবে। সেই দিন এই মাঠ কবিতায় বাংলার প্রকৃতির যে সৌন্দর্য প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। আমি চমৎকার সৌন্দর্যগুলো তোমাদেরকে দেখিয়েছি, আশা করি এই সৌন্দর্যের আলোকে তোমরা সুন্দর একটি অ্যাসাইনমেন্ট তৈরি করবে, সরকারের নির্দেশনা মেনে। আমি আজকে আর আলোচনা না বাড়িয়ে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। আবার ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।